সখীর লোক আছে গ্রামের বাড়িতে গেল, কারেন্ট চলে গেল, যেটা আমি সাথে করে গাড়ির পিছনে নিয়ে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, 2000 থেকে 1600 ওয়াট পালেন, 1500-1600টা ফ্যান চললো, লাগে না, ঠিক আছে, লাগে না, জি জি, সবাই অনেক সেফলি। আচ্ছা, তাহলে এলাকার লোকজন দেখলো বলবে যে না একটা জাদুর বাক্স নিয়ে আসছে, এই জাদুর বাক্স তো সবকিছু চালাতে পারবে ইনশাল্লাহ। এই যে দেখেন 3000, এটা 2.5 থেকে 3 কিলো পর্যন্ত পাবেন, 100% রবিন, 100% জাপান। আচ্ছা, এটা হচ্ছে যারা অরিজিনাল রবিনের জেনারেটর নিতে চান বড় সাইজ, তারা নিতে পারবেন। এটা হচ্ছে এসি আউটপুট দুইটা পাবেন, ব্যাটারি চার্জ দিতে পারবেন, একটা ডিজিটাল মিটার থাকবে, ভোল্ট মিটার থাকবে, এটা সেলফ ম্যানুয়াল দুটোই হবে। আচ্ছা, এটা কিন্তু মানে দেখতেই কিন্তু অন্যরকম, ডিজিটাল প্রযুক্তি 7.5 কিলো যুক্ত করা হয়েছে। আচ্ছা, এটা আপনার সর্বোচ্চ ডিজিটাল মনিটর, সম্পূর্ণ ডিজিটাল মনিটর, সর্বোচ্চ লোড দিতে পারবে কত? এটা 7,500 ওয়াট দিতে পারবে, ওয়াট দিতে পারবে। এটা কি আপনার এই চাপ দিলে স্টার্ট হয়ে যাবে? জি জি জি, স্টার্ট, অফ, অন সবকিছু দেওয়া আছে, সম্পূর্ণ ডিজিটাল। দোকানে না আসতে পারলে কিভাবে নেবে? আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ, আমার কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবে, আমি ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব, মাল খুলে দেখে বুঝে তারপরে নিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো দর্শক আপনারা এগুলা চাইলে কিন্তু বাংলাদেশ যে কোনো স্থানে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। তেল দেবে কোন জায়গায়? এই যে তেলের কক দেওয়া আছে, 1 লিটারে 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা চলবে। আচ্ছা, 1 লিটারে 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ব্যাকআপ, এগুলো তেল অনেক কম। আচ্ছা, তো আপনারা শুধু সিলিং ফ্যান চালালেও কিন্তু 25টা সিলিং ফ্যান চালাতে পারবেন, 25টা চালাতে। আচ্ছা, তো আপনার সর্বনিম্ন কত আছে এটা প্রাইস? এটা প্রাইস আপনার 12,500 টাকা, 12,500। এটা কত ওয়াট? এটা হচ্ছে 650 থেকে 850 এর মধ্যে ওয়াট পাবে। দর্শক, আমরা চলে এসেছি কাশপুর মেশিনারিজ এর গোডাউনে। দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু এখানে স্টক করা আছে। আর এখানে কিন্তু এই যে অরিজিনাল যে জাপানি রবিন দেখতে পাচ্ছেন, এখানে রবিন, এখানে রবিন, আর এই যে রবিন রাখা আছে, এগুলো হচ্ছে জেনারেটরের কালেকশন, আর এগুলো হচ্ছে আপনার পেট্রোল পাম্পের কালেকশন, রবিন পেট্রোল পাম্প। আর এই পাশে আছে, এগুলো হচ্ছে আপনার মেবি মাট পাম্প, ফোম টোম লাগানো, যেমন সাউন্ড প্রুফ। আচ্ছা, যাতে শব্দ, জি জি, শব্দ যেমন আউট প্রুফ না হতে পারে। আচ্ছা, এটাকে বলে ইউরোপিয়ান ক্যানোপি, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য কোনো শব্দ আসবে না বাইরে। 5.5 কিলো, জি জি। আচ্ছা, এটাও কিন্তু আপনার দুইটা এসির আউটপুট থাকবে, ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেম থাকবে, ভোল্ট মিটার থাকবে, সার্কিট ব্রেকার থাকবে, ম্যানুয়াল সেলফ। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জেনারেটরের কালেকশন দেখাবো, ইউনিক কিছু জেনারেটরও থাকবে। আর আমাদের সাথে আছে কাশপুর মেশিনারিজ এর ওনার রকুন ভাই। রকুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে, বুঝলেন। আচ্ছা, তো রকুন ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে? আমার প্রতিষ্ঠানে আসবে 104-106 ইম্পিরিয়াল সুপার মার্কেট গুলিস্তান থেকে যদি হেঁটে আসেন 5 থেকে 7 মিনিট লাগবে, ফ্লাইওভারে ঠিক নোচায় কেউ বললে হবে ইম্পিরিয়াল সুপার মার্কেট যাবো, আমার সব নাম্বার 4, যে করে বললে হবে ইম্পিরিয়াল সুপার মার্কেট সব নাম্বার 4 কাশপুর মিশিয়ে দিই। আর ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে, নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। তো আমরা এখন জেনারেটরগুলো আপনাদেরকে দেখিয়ে দিব, প্রাইসটাও বলে দিব, আর বিস্তারিত বলে দিব। সম্পূর্ণ নতুন একটা জেনারেটর, আচ্ছা, এটা হচ্ছে রবিন ব্র্যান্ডের। ওই যে এটা কার্টুনটা দেখেন, ওই যে উপরে একটু দেখেন, এই যে রবিনের কার্টুন খোদাই করে সব জায়গায় লেখা আছে রবিনের কার্টুন। আচ্ছা, এটা হচ্ছে রবিন জেনারেটর, অরিজিনাল জাপানি ব্র্যান্ডের একটা জেনারেটর। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কথা বলি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজুল ভাই, এই আপনার সামনে থেকে আমি চালাবো, কোনো শব্দ হবে না, কোনো শব্দ হবে না, কোনো শব্দ হবে না, বলেন কি? জি জি, টোটালি কোনো শব্দ হবে না, সম্পূর্ণ সাউন্ডলেস, জি সাউন্ডলেস। আচ্ছা, রবিন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন, এখানে খোদাই করে লেখা আছে, পুজ দেওয়া আছে, ডিজিটাল ইয়া দেওয়া আছে, দেখেন। আচ্ছা, আমি যদি একটু দেখিয়ে দেই, আচ্ছা, এটা হচ্ছে আপনার জন্য অন অফ আছে, ঠিক আছে, দেখেন তেলের জন্য অন অফ আছে। আচ্ছা, এটা হচ্ছে দুইটা এসি আউটপুট পেয়ে যাবেন। আচ্ছা, ফ্ল্যাগ গুলাও দেখতে পাচ্ছেন, এটাও ব্যাটারি চার্জার, আর এটা হচ্ছে আপনার সুইচ দেওয়া আছে, এখানে একটা, এটা একটা সুইচ দেওয়া আছে, মানে যত ধরনের সেফটি দরকার, আচ্ছা, যত ধরনের সেফটি দরকার সবকিছু দেওয়া আছে। এটা আসলে কেমন ক্যাপাসিটি, কেমন এটা ক্যাপাসিটি? হচ্ছে আপনার 2000 থেকে 1600 মধ্যে থাকবে। আচ্ছা, মানে 1600 ওয়াট থেকে 2000 ওয়াট এর মধ্যে। আচ্ছা, এটা কি 2 কিলো? জি জি, 2 কিলো, 1600 থেকে 2000 ওয়াট পাবে। আচ্ছা, 2 কিলোর একটা জেনারেটর, সম্পূর্ণ সাউন্ডলেস। আচ্ছা, টোটালি সাউন্ডলেস। এটা প্রাইস কত? এটা দেখেন, আরেকটু ঘুরে দেখাচ্ছি, হ্যাঁ, আমরা একটু ঘুরিয়ে দেখি। আচ্ছা, যারা আসলে একটু ডিজাইন পছন্দ করেন, দেখতে পাচ্ছেন মানুষ, তাদের একটা লাকিসের মতো দেখা যাচ্ছে, যারা শৌখিন মানুষ তাদের জন্য এটা প্রযোজ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ঘুরিয়ে দেখাই আবার। আচ্ছা ঠিক আছে, আর তেল দেবে কোন জায়গায়? এখান দিয়ে তেলের কক দাও আছে, 1 লিটারে 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা চলবে। আচ্ছা, 1 লিটারে 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ব্যাকআপ, এগুলো তেল অনেক কম। আচ্ছা, তো আপনারা শুধু সিলিং ফ্যান চালালেও কিন্তু, জি জি, 25টা সিলিং ফ্যান চালাতে পারবেন, 20 থেকে 25টা চালাতে পারবেন। আচ্ছা, তো এটা প্রাইস কত? এটা হচ্ছে আপনার 65,000 টাকা রেট, ডিসকাউন্ট দিয়ে আপনার 55,000 টাকা। আচ্ছা,
55000 টাকা হবে ডিসকাউন্ট দিয়ে আর এগুলোর সাথে ওয়ারেন্টি কতদিন থাকে 1 ইয়ার এক বছর এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি অনেক ইউনিক মাল দেখেন আচ্ছা ঠিক আছে অনেক ইউনিক মাল এবং টোটালি সাউন্ডলেস টোটালি কোনো সাউন্ড হবে না আচ্ছা আচ্ছা 1 ফিট দূর থেকে যদি একজন লোক দাঁড়ায় এটাকে বলতে পারবেন যে জেনারেটর চলতেছে না চলতেছে আচ্ছা এটা টোটালি সাউন্ড প্রুফ আচ্ছা কোনো ধরনের সাউন্ড হবে না কোনো ধরনের সাউন্ড হবে না আচ্ছা অনেকে জেনারেটরের সাউন্ডে একটু বিরক্ত হয় আর কি তো বিশেষ করে যে যে সব সেনসিটিভ জায়গা যেমন হাসপাতাল শপিং মল তারপর বড় বড় শোরুমে কিন্তু বলতে গেলেন কোথাও কি বন্ধু বান্ধব নিয়ে গেলেন কারেন্টের প্রয়োজন আপনি এটা সাথে করে গাড়ির পিছনে নিয়ে গেলেন গাড়ির পিছনে চালালেন আচ্ছা আচ্ছা তো সুন্দর সুন্দর আচ্ছা সুন্দর একটা কথা বলছে রকুন ভাই ট্রাভেল যারা করে থাকে ট্রাভেলের জন্য আচ্ছা ট্রাভেল সব জায়গায় আচ্ছা এরকমই আসলে খুব ছোট একটা জেনারেটর গাড়ি পিছনে করে আপনারা দূরে যদি চলে যান ঘুরতে তাহলে সাথে একটা পাওয়ার হাউস সাথে থাকবে আপনাদের তেল দিবেন আপনারা ব্যবহার করবেন আচ্ছা ঠিক আছে অনেক লোক আছে সখীর লোক আছে গ্রামের বাড়িতে গেল কারেন্ট চলে গেল যে এটা আমি সাথে করে গাড়ির পিছনে নিয়ে চলে গেলাম আচ্ছা ঠিক আছে 2000 থেকে 1600 ওয়াট পালেন 1516টা ফ্যান চললো লাগে না ঠিক আছে লাগে না জি জি অনেক সেফলি আচ্ছা এলাকার লোকজন দেখলো বলবে যে না একটা জাদুর বাক্স নিয়ে আসছে এই জাদুর বাক্সতে সবকিছু চালাতে পারবে ইনশাআল্লাহ তো এখন আমরা ছোট একটা জেনারেটর আছে এটা নিয়ে টাইগার ফ্যান আচ্ছা অনেকে ছোট জেনারেটর চায় আর কি এটা 6টা লাইট 6টা ফ্যান চালাতে পারবে 6টা লাইট 6টা ফ্যান চলবে জি জি এটা কত ওয়াট এটা এটা 800 থেকে 650 পর্যন্ত অ্যাভেইলেবল থাকে আচ্ছা 650 থেকে 800 ওয়াট পর্যন্ত আছে আচ্ছা তো আপনার সর্বনিম্ন কত আছে এটা প্রাইস এটা প্রাইস আপনার 12500 টাকা 12500 এটা কত ওয়াট এটা হচ্ছে 650 থেকে 850 এর মধ্যে ওয়াট পাবে এটা আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইসটাও জেনে নিলাম এটা ওয়ারেন্টি কত দিনের এটা এক বছর এক বছর এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি জি জি এখানে আরেকটা জেনারেটর আছে এটা কতটুকু জেনারেটর এটা 1 কিলো 1 কিলো এটার ক্যাপাসিটি হচ্ছে 1 কিলো জি 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 আচ্ছা এটা দিয়ে আপনার কি রকম এটা কি 1000 ওয়াট পাওয়া যাবে 1000 ওয়াট ম্যাক্সিমাম লোড জি 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 আচ্ছা 1000 ওয়াট পেয়ে যাবেন তো এটা প্রাইস কত এটা প্রাইস রাখতে 18500 টাকা 18500 টাকা ওয়ারেন্টি 1 বছর 1 বছর সার্ভিসিং ওয়ারেন্টি আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে 2 কিলো আছে 3 কিলো আছে এটার ভিতরে 2 কিলো আছে 3 কিলো আছে 3 কিলো 35000 2 কিলো 30000 আমরা যদি দেখাই এটা হচ্ছে আপনার সেলফ এসির দুইটা আউটপুট থাকবে ব্যাটারি চার্জ দিতে পারবেন জি জি এটা হচ্ছে আপনার ইঞ্জিন কিল সুইচ সেলফ হবে আচ্ছা ভোল্ট মিটার দেওয়া থাকবে এটা প্রাইস কত এটা হচ্ছে 30000 আর এটার মধ্যে 3 কিলো একটা আছে 35000 টাকা আচ্ছা দামটা একটু কম বেশি আছে আর কি তো এগুলো আপনারা ফোন দিয়ে আরো বিস্তারিত জেনে নিন দর্শক বাহিরেও কিন্তু কিছু জেনারেটরের কালেকশন রাখা হয়েছে রবিন আছে নাজমুল ভাই রবিন আছে এটা হচ্ছে রবিন কিলো এটা 3 কিলো থেকে আপনি এই যে দেখেন 3000 এটা আড়াই থেকে 3 কিলো পর্যন্ত পাবেন 100% রবিন 100% জাপান আচ্ছা এটা হচ্ছে যারা অরিজিনাল রবিনের জেনারেটর নিতে চান বড় সাইজ তারা নিতে পারবেন এটা হচ্ছে এসি আউটপুট দুইটা পাবেন ব্যাটারি চার্জ দিতে পারবেন একটা ডিজিটাল মিটার থাকবে ভোল্ট মিটার থাকবে এটা সেলফ ম্যানুয়াল দুটোই হবে আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস কত এটা 35000 টাকা একদম কোনো দামাদামি মাত্র 35000 টাকা 3 কিলো বলেন কি তাও রবিনের আচ্ছা দর্শক রবিনের কিন্তু অনেক নন সেলফ এটা হচ্ছে নন সেলফ ও সরি এটা হচ্ছে নন সেলফ ম্যানুয়াল শুধু এইজন্য দামটা একটু কম আর কি আর এই যে দেখতে পাচ্ছেন মানে কি একটা সিস্টেম রাবার দেওয়া আছে যাতে আপনার ভাইব্রেশনটা কম হয় ইনকো হবে যে এটা ইনকো হচ্ছে এটা 45000 টাকা এটা সম্পূর্ণ আচ্ছা এটা হচ্ছে 45000 ইনকো এটা কি আপনার 3 কিলো জি জি 3 আচ্ছা এটাও 3 কিলো হবে আর এরপরে যেটা আছে হুন্ডাই এটা হচ্ছে এটা রেট আগে অন্য অন্য কোয়ালিটি ছিল এটা আজকে কোয়ালিটি আসছে এটাও 3 কিলো এটা অনেক ভালো মাল হুন্ডাই ঠিক আছে এটা 35000 টাকা এটা হবে 35000 টাকা হুন্ডাই আচ্ছা এগুলার মধ্যে আপনার কি রকম ব্যাকআপ দিবে 1 লিটার 1 লিটার প্রায় 1.5 ঘন্টা চলবে 1.5 ঘন্টা ব্যাকআপ দিবে ঠিক আছে তো বড় সাইজের জেনারেটরগুলো যারা নিতে চান নিতে পারবেন আর রকম ভাই দোকানে না আসতে পারলে কিভাবে নিবে আমাকে ফোন দিবে ইনশাআল্লাহ আমার কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবে আমি ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব মাল খুলে দেখে বুঝে তারপর নিবে ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক আপনারা এগুলো চাইলে কিন্তু বাংলাদেশ যে কোনো স্থানে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এক্ষেত্রে ভিডিও থাকা নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে তারপরে কিন্তু আপনারা মালগুলো নিতে পারবেন দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজেল জেনারেটর যারা ডিজেল কেডুপি যেটাকে বলে কেডুপি ইউরোপিয়ান কেডুপি আচ্ছা এটা কিন্তু মানে দেখতেই কিন্তু অন্যরকম ডিজিটাল প্রযুক্তি 7.5 কিলো যুক্ত করা হয়েছে 9 কেবিএস আচ্ছা এটা আপনার সর্বোচ্চ ডিজিটাল মনিটর সম্পূর্ণ ডিজিটাল মনিটর সর্বোচ্চ লোড দিতে পারবে কত এটা 7500 ওয়াট দিতে পারবে ওয়াট দিতে পারবে এটা কি আপনার এই চাপ দিলে স্টার্ট হয়ে যাবে জি 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 স্টার্ট অফ অন সব কিছু দেওয়া আছে সম্পূর্ণ ডিজিটাল পার্কিং যেগুলো ইউরোপিয়ান জেনারেটর ওই স্টাইল এটা আচ্ছা এটা কিন্তু সার্কিট ব্রেকার আছে ব্যাটারিও চার্জ দিতে পারবেন দুইটা এসি এর আউটপুট পেয়ে যাবেন সেলফ সেলফ হবে এগুলো আর কি আচ্ছা এটাতে আপনার 7500 ওয়াট লোড দিতে পারবেন তো বিশেষ করে যারা বাসা বাড়িতে নিতে চান এগুলো নিতে পারবেন অ্যাপার্টমেন্টে আর এটা আপনার 1 লিটার ডিজেলে
কতক্ষণ ব্যাকআপ দেবে? 1 লিটারে আপনি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা চলবে এটা। 1 লিটার ডিজেলে? এটা ডিজেলে, এটা ডিজেল, ডিজেল মাত্র 1 লিটার ডিজেলে এটা অনেক সাশ্রয়। 2 ঘন্টা প্রায়? আচ্ছা ঠিক আছে। তো আপনারা 7,500 ওয়াটে কিন্তু প্রায় 80 থেকে 90টা ফ্যান চালাতে পারবেন। 7,500 পুরো ফুললি ফুল দিতে পারবেন। ও ফুল দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এটা প্রাইস কত? 1,80,000 টাকা। 1,80,000। আমরা কাছে এরকম শাটার আছে দেখেন, আচ্ছা ভিতরে সাইডটা দেখেন, ভিতরে দেখেন কত ইউনিক, দেখেন ভিতরে দেখেন কত ইউনিক ডিজাইন, দেখেন ফোম টুম লাগানো এবং 100% দেখেন ফোম টুম লাগানো, যেমন সাউন্ড প্রুফ। আচ্ছা যত শব্দ বের না, শব্দ যেমন আউটপ্রুফ না হতে পারে, এটাকে বলে ইউরোপিয়ান ক্যানোপি, ঠিক আছে? আচ্ছা এটার জন্য কোনো শব্দ আসবে না বাইরে। আচ্ছা ঠিক আছে। আপনার সাউন্ড প্রুফের যে ম্যাট এগুলো দেওয়া আছে? জি জি, এই জায়গায় দেওয়া আছে সব। আচ্ছা এখানে কিন্তু ব্যাটারি অনেক বড় সেলফের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই সাইডে শাটার আছে, দুই সাইডে শাটার দিয়ে খুলতেও পারবে। আচ্ছা ঠিক আছে, খোলা মেলা করে কাজ করতে পারবে। আচ্ছা টোল তেলের মধ্যে বড় জেনারেটর এগুলা নিতে পারবেন। এটা কত কিলো? 5.5 কিলো। আচ্ছা 5.5 কিলো। জি জি। আচ্ছা এটাও কিন্তু আপনার দুইটা এসির আউটপুট থাকবে, ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেম থাকবে, ভোল্ট মিটার থাকবে, সার্কিট ব্রেকার থাকবে, ম্যানুয়াল সেলফ। এটা প্রাইস কত? এটা হচ্ছে 65,000 ফাইনাল রেট। আচ্ছা 65,000 টাকা 5.5 কিলো সর্বোচ্চ লোড দেওয়া যাবে? জি জি, 5,500 থেকে আপনি 5,000 সম্পূর্ণ লোড দিতে পারবেন। আচ্ছা 5,000 ওয়াট লোড দেওয়া যাবে আর কি। আর এই নিচে যেটা আছে, নিচে এটা হচ্ছে আপনি 6.5 কিলো, 6,500 মডেল, ঠিক আছে 6,500 কিলো ওয়াট দিতে পারবেন ইনশাআল্লাহ। 6,500 ওয়াট লোড দেওয়া যাবে? জি জি। আচ্ছা এটা পেয়ে যাবেন তিনটা এসির আউটপুট, ইন্ডাস্ট্রিয়াল বলে যেটাকে, তিনটা লাইন আউটপুট পেয়ে যাবেন, তিনটা দিতে পারবেন। আর আমি যদি একটু দেখাই, ব্যাটারি চার্জ দিতে পারবেন, সার্কিট ব্রেকারের একটা সুইচ আছে, ভোল্ট মিটার আছে, সেলফ হবে, ম্যানুয়াল হবে। দেখেন নাজবুল ভাই কার্টুন ভর্তি মাল আছে, এই দেখেন নিচে কার্টুন ভর্তি দেখেন। আচ্ছা এটা আমরা বাইরে থেকে একটু দেখিয়ে দেব আবার। এটা প্রাইস কত? এটা হচ্ছে 75,000 টাকা। 75,000 টাকা। কত কিলো বললেন? 6,500। 6,500 কিলো। এটা 5.5 কিলো। এটা ওয়ারেন্টি কতদিন? 1 ইয়ার, সবগুলো 1 ইয়ার, এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে। ভিতরেও যেমন জেনারেটর আছে, বাইরেও কিন্তু জেনারেটর দেখতে পাচ্ছেন, উপরেও রাখা আছে, আর এই যে কার্টুনেও কিন্তু রাখা আছে। তো আপনারা আসলে অথবা অনলাইনে যদি অর্ডার দেন, সাথে সাথে এই মালগুলো পেয়ে যাবেন, কারণ প্রচুর স্টক কিন্তু এখানে রাখা আছে। তো দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের কিছু জেনারেটরের কালেকশন দেখালাম। যারা নিতে চান চলে আসবেন সরাসরি কাশপুর মেশিনারিজে। ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। এছাড়া যদি আপনারা প্রতিষ্ঠানে আসতে চান, এটা হচ্ছে নবাবপুর ইম্পেরিয়াল সুপার মার্কেট, গুলিস্থানের পাশে, হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে কয়েক মিনিট হাঁটলেই চলে আসবেন ইম্পেরিয়াল সুপার মার্কেট। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো আজকে পর্যন্তই ধন্যবাদ।